আচ্ছা বস এখানে কি কি দেওয়া আছে? দুধ আর চিনি খালি। এটা কতক্ষণ ধরে এই গরম করতেছে? সাড়ে তিন ঘন্টা ধরে গরম করতেছে। দুধ আর চিনি দিয়ে আপনি সাড়ে তিন ঘন্টা ধরে এবার যাচ্ছেন, এটা কতক্ষণ করবেন এরকম? চলার পরে এখান থেকে ওই এগুলা গরম করা হচ্ছে কেন? এগুলা কেন গিট দিচ্ছেন? এখন এখান থেকে উঠায় আপনি এর মধ্যে বসায় দেবেন, এটার মধ্যে কি পরিমাণ মতো দিয়ে তারপরে এর ভিতরে খালি দুধ আর চিনি দিয়ে কি দইটা হয়? আর কিছু লাগে না? কালার কিন্তু চলে আসতেছে দেখতে পাচ্ছেন। তিন ঘন্টার উপরে এই জায়গার মধ্যে এইভাবে গিট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, গ্যাসের মাধ্যমে গিট দেওয়া হচ্ছে। আরো একটি বড় কড়াই রয়েছে এখানে গ্যাস সিলিন্ডার। দেখতে পাচ্ছেন এখানে যে দইয়ের ছোট ছোট পাত্রগুলো এখানে দেওয়া হচ্ছে। তারপরে দিলাম যখন দেওয়া আছে সেটা প্লেট লাগিয়ে দিলাম, দিয়ে হিট দেবো। আচ্ছা এটা হিটার, এক ঘন্টা হিট হবে। এটা তো ঠান্ডা লাগতেছে যে এখানে, এটা কি হিটার মূলত? এটা হিট দেয় এখানে। আচ্ছা এটা গরম করে জিনিসটা, গরম কয়েল কি ওই যে ওইগুলো সাইডগুলো কয়েল দেখো, একটা হট আছে একটা কুল আছে। কুল মনে হয় ওইটা, মানে কোনটা? এটা কুল না? তাহলে এখানে কি হট? এখানে হট কুল দিতে। ও আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা। আমার যখন প্রয়োজন, মানে প্রথমে কত ঘন্টা বা কতক্ষণ হিট দেন? এক ঘন্টা হিট। আচ্ছা তারপর আধা ঘন্টা পনেরো ঘন্টা হচ্ছে আপনার ফুড, মানে এক ঘন্টা হিট দিবেন তাই তো? দেওয়ার পরে কি মানে কিছুক্ষণ রেস্ট দিবেন? কতক্ষণ রেস্ট দিবেন? পনেরো ঘন্টা কুল হবে, মানে রেস্ট থাকবে নাকি কুল হবে? মানে কুল ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা, ঠান্ডা মানে রেস্ট নাই মাঝখানে কোনো গ্যাপ নাই? হ্যাঁ মানে ঠান্ডা হওয়া আসবে, ঠান্ডা হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠান্ডা যখন হয়ে গেল পনেরো ঘন্টার মতন, যখন ঠান্ডা হলো তারপরে আবার একটা ওই টিপে নিতে হবে, যেটা খালি হয় ওইটা আবার গরম করে দিতে হবে। গরম করার পরে কেটনাকে দিয়ে দশ ঘন্টা পর মারতে হবে। আমরা বসতে কতক্ষণ সময় লাগে, মানে যে দুধটা যখন একবার বসে যাবে 10 ঘন্টা টোটাল বসতে? মনে করেন যে 1 ঘন্টা যা আর কি টানবে, কারণ 1 ঘন্টা যা টানবে 1 ঘন্টা হলে 15 ঘন্টা পরে 2 ঘন্টার মধ্যে যেটুকু খালি হবে, খালি হবে। হ্যাঁ আপনারা তো ভরে দিবেন, খালি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভরে দিলে জিনিসটা আবার লেভেল হইলো, আবার কালকে আবার 10 ঘন্টার মতো মালটা বের হবে। সেটা হচ্ছে আপনার যেটুকু খালি হবে এটুকু তো পূরণ করে দিলেন, দেওয়ার পরে কি আবার হিট দিবেন নাকি কুল? মানে হালকা একটা হিট আছে। আচ্ছা আচ্ছা, ওই হিটে আর কি মালটা বসে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আবার কুল দিয়ে 10 ঘন্টা পরে বের করে ফেলবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন সাইজের দুই এরিয়া দেখতে পাচ্ছি, বিভিন্ন সাইজের হচ্ছে কয়েক। হ্যাঁ এটা হচ্ছে হট, এটা হচ্ছে কুল। আচ্ছা সবুজটা কুল আর লালটা হচ্ছে লালটা হয়। আচ্ছা ঠান্ডাতে যা হিট আসবে, মানে এটা 64 ডিগ্রি তাপমাত্রা আছে। 64 ডিগ্রি তাপমাত্রা। আচ্ছা আচ্ছা।